के जो दिहाराई के हो, माँ के जो दिहाराई के हो, शिशु काले ते कत दुख भोग करे से तार जीवने ते, कत दुख भोग करे से तार जीवने ते, कत दुख भोग करे से तार जीवने ते। गर्भे धरा जननी जार नाई हो जगते, सारा जीवन भाषीते हैं तारे चोखेर पानीते। ए आसरे शोनाते चाय आज के एकटी घटना, मातृहारा मासूम बाच्चार की जे प्राणेर बेदना। ए घटना शोनो जदि मिथ्या कथा नय रे भाई, नयने आसिबे पानी गलिबे पाषाण हृदय। सत्य ए घटना भाई रे शोनो सबे किन मने, आसामेते घटेछिलो जाने जे सर्वजने। आसामेर बुकेते एकटी गरीबेर संसारे एक मासूम बाच्चा एतिम होलो आम्माके तार हाराए। मासूम बाच्चार बयस जखन पाँच बसर हईल, बीमारे पड़िया हठात मा तार मारा गेल। मायर लाश देखे बाच्चा धूलाई पड़े कांदिछे, मोरा मायर गला धरे बारे बारे बोलिछे, दाओ जननी एकटी बारा माए बोले, दाओ जननी एकटी बारा माए बोले, जाच्छो कोथाय आमाके एका फेले, दाओ जननी एकटी बारा माए बोले। कारे निये थाकबो जगत माझारे, कारे निये थाकबो जगत माझारे, जाच्छो कोथाय आमाके एका फेले, दाओ जननी एकटी बारा माए बोले। बुकेर ब्यथा बुके लये दुई बाप बेटाते, सुख दुखेर माझे तादेर लागिलो दिन काटिते। छेले के तार अब्बाजी बड़ई भालोबासितो, सकाल साँझे मायेर मतो तारे आदर करितो। अब्बाजी तार काज होते जखन बाड़ी फिरितो, निजेर हाते रान्ना करे बाच्चाके तार खावातो। बाप बेटार दुख देखे सहिते ना पारिया, मासूम बाच्चार अब्बाजी के बोले प्रतिबेशीरा, कतदिन आर एमन करे सइबे तुमि जातना, आबार एकटी बिये करे मिटाओ मनेर बासना। पाड़ार लोक एत बोझाय कारो कथा शोने ना, बोले आमि ए जीवने बिये तो आर करब ना। एमन भावे किछुदिन केटे जाबार परेते, मासूम बाच्चार अब्बा हठात पड़िल बीमारेते। कोनो उपाय ना देखिया मासूम बाच्चार मुख चे, प्रतिबेशीर कथा मतो आबार से करे बिये। सतमाके देखे बाच्चा खुशीते हय उताला, मने भावे मायेर आदर पाबो एबार दुबेला। छूटे गिये बाच्चा तखन माके जड़िए धरिल, सत मायेर आँचल धरे बोलिते से लागिल, मा आमाय आदर करे नाओ कोले तुले, डाको बाछा बोले के तुमार दुटी पाए धरे। माया माए आदर करे नाओ कोले तुले, डाको बाछा बोले के तुमार दुटी पाए धरे। সৎমা আসার পর সেই ছোট্ট সংসারে শান্তি ছিল মাত্র দুদিন, মাসুম বাচ্চার অন্তরে।
তারপর আসল রূপ যখন ইসে ধরিল দিনে দিনে মাসুম বাচ্চার বুড়া হাল হইল মাহারা মাসুম বাচ্চা ভেবেছিল মনেতে মায়ের মতো আদর পাবো সত মায়ের কাছেতে আদর করা দূরের কথা সেই মাসুম বাচ্চারে ভালোভাবে একদিনও দেখে না সুনজরে সকাল সাঁজে রোজ দুবেলা গালাগালি করিত বিনা দোষে প্রতিদিন ধরে ধরে মারিত রোজ দুবেলা পেট ভরে খেতে তারে দিত না তবু বাচ্চা মনের দুঃখ কারো কাছে বলতো না খেয়ে বাচ্চা যখন রোগা হয়ে যাচ্ছিল হঠাৎ একদিন বাপের নজর বাচ্চার উপর পড়িল কি কারণে বাচ্চা তার শুকিয়ে কাঁটা হয়ে যায় তাই একদিন জানার জন্য প্রতিবেশীদের শুধায় প্রতিদিন যাওয়াতে চার হয় রে বাচ্চার উপরে পাড়ার লোকে বলিল সব মাসুম বাচ্চার আব্বারে কে প্রতিবেশীর কথা শুনে বাড়িতে সে আসিল আর বুক ভরা ব্যথা নিয়ে পাশানিকে বলিল শুন ওরে ও পাশানি তোর দিলে রহম হয়নি শুন ওরে ও পাশানি তোর দিলে রহম হয়নি কেন জ্বালা যন্ত্রণা দিস মাসুম বাচ্চারে শোন ওরে ও পাশানি তোর দিলে রহম হয়নি কেন জ্বালা যন্ত্রণা দিস মাসুম বাচ্চারে আমি আগে তো দেখিনি ওরে তোর মতো পাশানি আমি আগে তো দেখিনি ওরে তোর মতো পাশানি কেন বাচ্চাকে মোর দেখিস বিষের নজরে কেন বাচ্চাকে মোর দেখিস বিষের নজরে স্বামীর মুখে এই কথা পাশানি যখন শুনিল কোনো উত্তর না দিয়ে সে চুপ করে রহিল কথার উত্তর না পাইয়া মাসুম বাচ্চার আব্বাজি রাগের বসে ধরিল সেই পাশানির চুলের মুঠি ধরে সে এমন মার মারিল মারের চোটে পাশানি ভাই বেহোশ হয়ে পড়িল পাশানিকে ছেড়ে তখন বাচ্চাকে আদর করে প্রতিদিনের মতো সে গেল নিজের কাজেতে ধীরে ধীরে পাশানির হুঁস যখন হইল আদর করে বাচ্চাকে সে নিজের কাছে ডাকিল গর্ভে ধরা মায়ের মতো আদর তারে করিয়া ঘরের ভিতর নিয়ে গেল বাচ্চার হাত কি ধরিয়া ঘরে ঢুকে প্রথমে দরজায় খিল আঁটিল তারপর পাশানি এক ছোরা বাহির করিল ছোরা হাতে পাশানি বাচ্চার কাছে যাইয়া পাছাড় দিয়ে জমিনেতে দিল তারে ফেলিয়া জমিনেতে ফেলিয়া সে ধারালো তলোয়ার হাতে বসিল পাশানি ভাই রে মাসুম বাচ্চার বুকেতে কে মাসুম বাচ্চার বুকে যখন বসিল সেই পাশানি আর সত মাকে মাসুম বাচ্চা বলে ওঠে তখনই একবার বলে হে দাও গো মা জননী কি কারণে আমায় তুমি করিবে কুরবানি একবার বলে হে দাও গো মা জননী একবার বলে হে দাও গো মা জননী কি কারণে আমায় তুমি করিবে কুরবানি একবার বলে হে দাও গো মা জননী একই পাষাণ হৃদয় তোমার সিনাই বসে আছো আমার মা গো একই পাষাণ হৃদয় তোমার সিনাই বসে আছো আমার মা গো দয়া মায়া নাই কি তোমার দয়া মায়া নাই কি তোমার প্রাণে একটু খানি একবার বলে
চলে যাও গো মা জননী, একবার চলে যাও গো মা জননী। কচি বুকে ছোড়া যখন মারিল সে পাশানি, মাকে একবার ডেকে বাচ্চা মারা গেল তখনই। তাড়াতাড়ি পাশানি সেই ধারালো ছোড়া দিয়ে, মাসুম বাচ্চার বুক চিরে কলিজা বাহির করে। কলিজাটা বাহির করে একটি পাত্রে রেখে দেয়, তারপর বাচ্চার লাশটা বাড়ির বাইরে লয়ে যায়। বাচ্চার লাশ লয়ে যখন বাড়ির বাইরে আসিল, সামনে একটি খড়ের গাদা দেখিতে সে পাইল। তাড়াতাড়ি পাশানি দেরি আর না করিয়া সেই খড়ের গাদায় লুকিয়ে রাখে মাসুম বাচ্চার লাশটা। বাচ্চার লাশ লুকিয়ে রেখে বাড়িতে সে আসিল, সকল কাজ ফেলে আগে রান্না করতে বসিল। কে মাসুম বাচ্চার কলিজাটা টুকরো টুকরো করিয়া আর খুশি মনে রান্না করে তাহার স্বামীর লাগিয়া। মাসুম বাচ্চার আব্বা যখন কাজ হতে ফিরিল, বাচ্চাকে না দেখতে পেয়ে পাশানিকে বলিল, বাচ্চায় আমার কোথায় গেছে দেখতে কেন পাই না, ডেকে আনো কোথায় আছে একসাথে খাবো খানা। স্বামীর কথা শুনে তখন পাশানি বলে ওঠে, বাচ্চা তোমার বলে গেছে আসতে তার দেরি হবে, খেলাধুলা শেষ হলে আসবে সে বাড়ি ফিরে, তুমি একা খেয়ে নাও চিন্তা কিছু না করে। পাশানির এই কথা যখন বাচ্চার আব্বা শুনিল, গোসল সেরে তাড়াতাড়ি একাই খেতে বসিল। সঙ্গে সঙ্গে পাশানি দেরি আর না করিয়া স্বামীর কোলে তাড়াতাড়ি ভাত দিল বাড়িয়া। বাটি ভরে দিয়ে সেই বাচ্চার কলিজা রান্না, স্বামীকে বলে পাশানি বিসমিল্লা করোনা। ও ভাই বিসমিল্লা বলিয়া ভাত, বিসমিল্লা বলিয়া ভাত গালে তুলতে যাবে কি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি। মুখে তুলতে যাবে কি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি। মাসুম বাচ্চার আব্বা বলে এখানায় আর খাবো না, অন্য খানা থাকে যদি আমায় বেড়ে দাও না। সেই খানা সরিয়ে রেখে আবার খানা বেড়ে দেয়, বিসমিল্লা বলিয়া আবার সেই খানা খেতে যায়। খোদারে কি শান ভাইরে, হঠাৎ একটি সাপ এসে জড়ায়ে বসিল সেই থালাটির চারিপাশে। ভয় পাইয়া তাড়াতাড়ি উঠিয়া সে পড়িল, সাপটাকে মারার জন্য বললাম বাহির করিল। সাপ তখন প্রাণের ভয়ে বাড়ির বাইরে ছুটেছে, মাসুম বাচ্চার আব্বাও তখন সাপের পিছে চলেছে। সাপটি গিয়ে তাড়াতাড়ি সেই খড়ের গাদায় ঢুকিল, মাসুম বাচ্চার আব্বার নজর সেইখানেতেই পড়িল। যেখান দিয়ে সাপটি ঢুকেছিল ভিতরে, সেইখানেতে বললাম দিয়ে মারিল গায়ের জোরে। তারপর বললাম যখন নীল বাহির করিয়া, নয়ন মেলে দেখে তাতে তাজা রক্ত লাগিয়া। মনে ভাবে সাপটি মারা গেছে প্রাণেতে, খড়গুলি সরিয়ে তারে গেল বাহির করিতে। কে খড়গুলি সরাতে সে দেখিল যা নয়নে, আর বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে, বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে। খড়গুলি সরাতে সে দেখিল যা নয়নে, আর বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে। পাড়ার লোক এসে যখন এইসব কাণ্ড দেখিল,
পাশানি কে ধরে সবাই পুলিশের হাতে দিল। মাসুম বাচ্চারা পর যখন জ্ঞান ফিরে আসিল, খোদার কাছে দুহাত তুলে বলিতে সে লাগিল, আমি সর্বসৃষ্টি হারা ও এলাহি তুমি ছাড়া, আমি সর্বসৃষ্টি হারা ও এলাহি তুমি ছাড়া, কে বুঝিবে আমার বেদনা বেদনা, কে বুঝিবে আমার বেদনা। আমি তোমারও দরবারে তাও না গো বলে আল্লাহ একবার আমারে, কি গুনাহ করেছি আমি তোমারও দরবারে তাও না গো বলে আল্লাহ একবার আমারে, ফুটেছিল ব্যথার ডালে একটি সুখের কলি, একটু সবুর শৈল নায়ার নীলে তারে তুলি, নীলে তারে তুলি, তারে নিয়ে থাকবো আমি বলো ওগো অন্তর্যামি, তারে নিয়ে থাকবো আমি বলো ওগো অন্তর্যামি, গাবো কেমনে এ যাতো না যাতো না, চুড়াবো কেমনে এ যাতো না, আমি সর্বসৃষ্টি হারা লাহে তুমি ছাড়া, কে বুঝিবে আমার বেদনা বেদনা, কে বুঝিবে আমার বেদনা।